আওয়ামী লীগ বিরোধী ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্যটি ভয়ত করব না। সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চে আছেন, সমবেত নেতৃবৃন্দ, আজকে আমাদের বড় ছিল একটি আনন্দের দিন। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আমার কথা ছিল ভারত ধরুন যন্ত্রপাতি এখানে আসা, কিন্তু আমরা ভারতপ্রাপ্ত, আমরা ব্যথিত। আর কেমন একটি পরিবেশে এই সারদা মহিলা এই নেতৃবৃন্দর আগমন ঘটেছে আমরা এতে ব্যথিত। আমরা আজকে প্রতিবাদ করতে এসেছি, আমরা বিক্ষোভ করতে এসেছি। সমস্ত আমাদের নেতৃবৃন্দ, সমস্ত আমি সমর্থকবৃন্দ, বঙ্গবন্ধু সৈনিকেরা, আপনারা জানেন গত তিন দিন আগে এই সারদা মহিলার রাত্রেবেলা অন্ধকার রাত্রে একটা আন্দোলন করেছে। সরকারের লকডাউনকে কেন্দ্র করে, একটা তথ্য ঘটনাকে কেন্দ্র করে কিভাবে রাতের অন্ধকারে উস্কানি দিয়ে আমার এই সারদা মহিলাবাসীকে খেপিয়ে দিয়ে আমাদের এই সারদা মহিলা প্রশাসন এবং সারদা থানাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা সরকার প্রধান গোবিন্দের পক্ষ থেকে একটি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং